গতকাল রাতে কোন একটা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রামে এক ভদ্রলোক মহিলা ফোন করেছেন। ফোন করে বলতেছেন যে আমার স্বামী সরকারি চাকরি করেন, উনি ওনার চাকরি সঠিকভাবে করেন, দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তো কাস্টমার খুশি হয়ে ওনাকে কিছু জিনিস দেয়, এটা নেওয়া যায় আছে কিনা, এটা ছিল প্রশ্ন। তো আমি বললাম দেখেন ঘুষ এটা এখন কেউ নাখুশ হয়ে দেয় না, যারাই ঘুষ দেয় তারা সবাই কি হয়ে দেয়, খুশি হয়ে দেয়। কারণ আমরা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই সমাজে ঘুষ খেয়ে যদি কেউ কাজ করে এই লোকটা হলো এ ক্লাসের ভালো মানুষ, কারণ বাকিরা তো ঘুষ খেয়ে টাকা মেরে দেয়, কাজ করে না। যে ঘুষ খেয়া কথা ঠিক রাখে এ তো ইমানদার মানুষ, জবান ঠিক রাখছে, মানে ভালো মানুষের সঙ্গে কোথায় এসে দাঁড়াইছি আমরা, বুঝতে পারছেন? আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের চুরি ডাকাতি দুই নম্বরই বাটপারি মাস্তানি গুন্ডামি এগুলোতে মাশাল্লাহ এগুলোতেও উন্নতি হয়েছে ওই অর্থে। তো যেটা বলতেছিলাম যে জুলুম এটা করার জন্য যার হাতে যা আছে, কলম একটা আছে আপনার হাতে, তো এবার শুরু কেমনে আপনি জুলুম করবেন, বাস আল্লাহ একটু পাওয়ার দিছে, এবার কিভাবে ছড়ি ঘুরাবেন আর মাস্তানি করবেন আর গায়ে জোর দেখাবেন। এই তেল এর রস আল্লাহ সুবহানাহু চিবায় চিবায় বাইর করবেন, চিবায় চিবায়। দুনিয়াতে যত জালিম দেখেছেন, প্রথম জালিমের কথা বলছি কাবিল, তার রস আল্লাহ বের করেছেন। সোভিয়েত ইউনিয়ন দুনিয়াতে বহুত মাস্তানি করছে, কোথায় আজকে? ভেঙে খান খান টুকরা টুকরা করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফেরাউন বহু অত্যাচার করেছে, বহু জুলুম করেছে, বহু মাস্তানি করেছে, অনেক করেছে, আল্লাহ তাআলা চিবায় রসটা বের করে ছেড়ে দিয়েছে। আবু জাহাল, আবু জাহালকে দেখবেন যে আবু জাহাল অনেক করেছে মাস্তানি, সে আবু জাহালে কি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছে। যত জুলুম করবেন সবাই প্রস্তুত থাকবেন, আপনার ড্রাইভারের প্রতি আপনি জুলুম করছেন, কাজের লোকের প্রতি জুলুম করতেছেন, স্বামী স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করতেছেন, জুলুমের যত রকম ফেরাছে আমাদের সমাজে আপনি পাবেন। আল্লাহ আপনাকে শুধু পাওয়ার দিলেই হলো, কারোর হাতে কিছু থাকলেই হলো, সে ওইটা দিয়ে আরেকজনকে কিভাবে ঠেকাবে শুধু সেটার মধ্যে পড়ে থাকে। ভাইরা আমার তো অসহায় ব্যক্তির কথা বলছেন, হাদিসে আসছে যে কেয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় থাকবে কে, অনেক লোক আছে দেখবেন মাশাআল্লাহ লম্বা দাড়িও আছে, টুপিও আছে, নামাজও পড়ে, কিন্তু মানুষ প্রতি জুলুম করে। মনে করেন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, রিক্সাওয়ালা ভাইরা তো নিরীহ, পরিশ্রম করে উপার্জন করে, কিন্তু ওনারাও দেখা যায় 20 টাকা বানা চান্সে 100 টাকা করে দেয়, আছে কি না বলেন? এই সমাজে যেদিকে তাকাবেন আপনি, মনে করেন ওয়াজ মাহফিলের কথা বলেন, একটা ওয়াজ মাহফিল হবে এলাকা, তো সব যুবকরা মিলে যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়। এখন কেউ যদি এসে বলে ও ওয়াজ মাহফিলের ভাইরা তোমরা তো ওয়াজ মাহফিল করো ভালো কথা, কিন্তু মাইকটা আমার বাড়ির দিকে তো আমার একটু কষ্ট হয়, এটা একটু ফিরিয়ে দাও, কি বলেন? ভালো মানুষ আছে সমাজে কিন্তু খুব কম, বেশিরভাগ মানুষই বলবে কত বড় সাহস ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এবারে নাস্তিক, কি বলেন? এটা জুলুম কি জুলুম না বলেন? জুলুম। যখন কয়েকজন যুবক একসাথ হয় ভাবসাবটাই অন্যরকম হয়ে যায়, বিশেষ করে যখন আপনি পাবলিক পরিবহনে উঠবেন, পাবলিক প্লেসে যাবেন, দেখবেন যে কয়েকজন যুবক একসাথে আসলে তাদের ভাবচক্করটাই আলাদা হয়। আমি একটা কথা প্রায় বলি যে একা যদি হয় আর চায়ের দোকানে যায় তো মিনমিনা আব্রিয়ালের মতো বলে মামা একটা চা হবে, মেসিয়ারকে টি বয়কে, আর যদি দুই চার পাঁচজন সাতজন আশপাশে থাকে একবারের বেশি দুইবার বলা লাগলে এই দিকা কান কম শুনস, কি কইছি শুনস নাই, চা চাইছি, একেবারে কান নিছে, একটা দিন উঠে পড়বি আসবে পেয়াদ জানিয়ে, কারণ আশপাশে আরো দু চারজন বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ আছে না নাই বলেন। এই তেল একদিন গলবে না গলবে না গলবে। আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।